ओम तव कथामृतम तप्त जीवनम कवि भिड़ीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृणन्ति ये गुरिदा जनाः। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী নিত্যাত্মানন্দজি রচিত শ্রীমদর্শন এর গ্রন্থের প্রথম খণ্ড থেকে। আমরা আজকে পাঠ আলোচনা করব। আমরা পড়ছিলাম দ্বিতীয় অধ্যায়ের শ্রীমদর্শন, দ্বিতীয় অধ্যায় নয়, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়, আগে ঈশ্বর পরে সব আমায় ধর, এর যে দ্বিতীয় ভাগ সেখান থেকে আমরা পড়ছি। আজকে তিনটি অত্যন্ত শুভ, আজকে ফলহারিণী কালী পূজা। সবচেয়ে বেশি আকর্ষণীয় আজকের দিনটি এই কারণে, তখনও পর্যন্ত আমরা ভাবতেও পারিনি যে শ্রীরামকৃষ্ণ সংঘ তৈরি হবে, একটি সন্ন্যাসী সংঘ তৈরি হবে, অথচ আমাদের সংঘের যিনি পীঠদেবী তার স্থাপনটি আজকে হয়ে গেছিল। আমরা যে সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী, পুরী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী, আমাদের পীঠদেবী হলেন ষোড়শী ত্রিপুরা সুন্দরী, এবং আজকের দিনে শ্রী শ্রী ঠাকুর মাকে ষোড়শী ত্রিপুরা সুন্দরী জ্ঞানেই পুজো করেছিলেন। এবং ঠাকুরের দুটি, একটি প্রার্থনা এবং একটি আশীর্বাদ, আমার মনে হয়েছে এটি শুধুমাত্র কোনো একজন মানুষের উদ্দেশ্যে বলা নয়, এটি জগতের সবার উদ্দেশ্যে তিনি এই প্রার্থনা এবং আশীর্বাদটি করেছেন। একটি আশীর্বাদ আপনারা সবাই জানেন, সেটি হচ্ছে আমাদের 1 জানুয়ারি 1886 সালে তিনি প্রার্থনা করেছিলেন, বলেছিলেন আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এতে যে দ্বিতীয় প্রার্থনাটি করেছিলেন, প্রথমটি তো আমরা বললাম তার আশীর্বাদ, সেখানে তিনি বলছেন যে আর তোমাদের কি বলবো, তোমাদের চৈতন্য হোক, এই কথাটি তিনি বলছেন। আর দ্বিতীয় প্রার্থনাটি হলো এই, যেটি এই ষোড়শী পূজার সময় শ্রী শ্রী মাকে পূজাদি করবার পরে মাকে যথাসাধ্য অভিষিক্তা করে তিনি উচ্চারণ করেছিলেন। তিনি প্রার্থনা করেছিলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুর সুন্দরী, সিদ্ধির ধার দ্বার উন্মুক্ত কর, ইহার অর্থাৎ শ্রী শ্রীমার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর। যতবারই প্রার্থনাটি পড়েছি ততবারই মনে হয়েছে এই প্রার্থনাটি তিনি শুধুমাত্র শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে করেননি, এই প্রার্থনা আমাদের জন্য করেছেন, জগৎবাসীর কল্যাণের জন্য প্রার্থনা করেছেন। আমাদের এই মলিন শরীর, মলিন মনের ভেতরে যখন আমাদের আত্মশক্তির জাগরণের তিনি চেষ্টা করেছিলেন, এবং সেই কারণে তিনি সেই ত্রিপুরা সুন্দরীর কাছে প্রার্থনা করছেন যে আমাদের শরীর মনকে পবিত্র করে, আমাদের মনের ভেতরে যে মলিনতা আবিলতা সেগুলোকে কেন্দ্র করে, সেগুলোকে অপসারণ করে আমাদের মনের ভেতরে পবিত্র ভাব জাগ্রত করা, যে পবিত্র ভাবের মধ্যে দিয়ে আমরা ভগবানকে আমাদের নিজের জীবনে আস্বাদন করতে পারি। আজকে সেই পবিত্র দিন, এবং সেই পবিত্র দিনে আজকে সুযোগ হয়েছে আমরা আবার আপনাদের সঙ্গে একত্রিত হচ্ছি শ্রীমদর্শন থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন যেখানে গিয়ে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি। ঠাকুর বলছেন, তীর্থ একবার দেখা থাকলে ভালো করে, পরে ইচ্ছে করলেই তার অনুচিন্তন করা যায়। যদি মনে করে থাক, যদি কেউ যদি মনে করে আজ 2 ঘন্টা বিশ্বনাথ দর্শন করব, এখানে বসে মনকে পাঠিয়ে দিলেই তা হতে পারে। ওইরূপে বৃন্দাবন প্রভৃতি সব স্থানই হতে পারে দর্শন। মঠে যারা নিত্য যেতে পারে না তারাও যদি একবার বা মাঝে মাঝে গিয়ে সব ভালো করে দেখে আসে, তাহলে বাড়িতে বসেই মনকে পাঠিয়ে দিলেই হলো। এখন আরতি হচ্ছে কিংবা এখন ধ্যানের সময়, আচ্ছা আমি আরতি দর্শন করছি কি সাধু সঙ্গে বসে ধ্যান করছি, এ মনে করলেই হয়ে যাবে। হিমালয়ের সুন্দর সুন্দর সিনারি দৃশ্য, নির্জন স্থানে নদী পাহাড়, এই স্থানের মতো উন্মুক্ত প্রান্তরে দৃশ্যগুলি মনে গেঁথে ফেলতে হয়, পরে স্মরণ মাত্রেই ওইখানে যাওয়া যেতে পারে করা যেতে পারে পরে স্মরণ মাত্র এইখানে যাওয়া যেতে পারে এই এমন সব স্থানে সেন্স অফ ইনফিনিটি ডেভেলপ করে, অসীমের অনুভূতি বাড়ে। অর্থাৎ তীর্থ দর্শনে তিনি একটি ভারী সুন্দর পদ্ধতি বলেছিলেন। আমি ঠিক এইভাবে তীর্থ দর্শন করি, কিন্তু এটা মাস্টারমশাই করে নয়, এটা আমরা যার সঙ্গে তীর্থ দর্শন করতে গিয়েছিলাম তিনি এই দেখার চোখটা আমাদের শিখিয়ে দিয়েছিলেন, আমাদের আঙুলে করে হাতে ধরে ধরে এই জায়গাগুলো দেখিয়ে দিয়েছিলেন। পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজি আমাদের এমনি করে তীর্থ দর্শন করতে শিখিয়েছেন।
কেমন করে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর যাওয়ার আগে একবারে থরলি পড়ানো, কামারপুকুর জয়রামবাটি এবং পরবর্তীকালে স্বামী নিরন্তরানন্দ, যে বর্তমানে যিনি গুরাব কেন্দ্রের অধ্যক্ষ, তিনিও আমাদের এইভাবে এই ক্লাস নিতে আগে এবং সেইখানে গিয়ে খুঁটিয়ে 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 এই তীর্থ দর্শন করাতেন, এবং আমরাও খুব জমিয়ে এই তীর্থ দর্শনগুলো করেছি। এখনো চোখ বন্ধ করলে আমরা এই জায়গাগুলোকে খুব ভালো করে দেখতে পাই। এটা হচ্ছে কথা, এই তীর্থ দর্শন এমনভাবে করতে হয় যেন ঠাকুর যেরকম বলেছেন যে পরবর্তীকালে জাবর কাটার কথা, আমরা যেন জাবর কাটতে পারি এবং তীর্থ দর্শনের গভীরতা যত থাকবে তত জাবর কাটার গভীরতাটাও বাড়বে, মানে আমরা তত গভীরে সেগুলোকে চিন্তা করার মতো শক্তি অর্জন করে উঠতে পারবো। আমরা এইখানে গিয়ে থেমেছিলুম, তারপরে ঠাকুর যা বলছেন সেই নিয়ে আমরা শুনব। প্রশ্ন হচ্ছে, আজ্ঞা সত্য পালন সম্বন্ধে ঠাকুর কি বলতেন? শ্রীমা বলছেন, ঠাকুর একদিন গাড়িতে বলেছিলেন, শোভাবাজারের মোড়ে সত্যকে ধরে থাকলে ঈশ্বরকে পাওয়া যায়। একবার অসুখের সময় কবরেজের নিকট বললেন, 6 মাস জল খাবেন না। তা ভক্তদের অনুরোধ সত্ত্বেও খেলেন না, বললেন, যে কালে বলেছি খাবো না তো খাবোই না। এটা হচ্ছে কথা, এই সত্য, এটা হচ্ছে এক্সট্রিম একটা উদাহরণ যে সত্যকে ধরে রাখতে চাই। আসলে এরকম একটা জেদ না থাকলে বোধ হয় কখনো কিছু হয় না, এই জেদটাকেই সত্য হিসেবে প্রকাশিত হয়েছে। এই জেদটা থাকা আমাদের সবার জীবনে খুব জরুরি, আমরা কি ঘরে থাকি, ঘরের বাইরে থাকি, প্রত্যেকের জীবনে এই সত্যতাটাকে ধরে রাখার মতো শক্তি আমাদের ভেতরে যেন সব সময় থাকে, এবং এটা যদি না থাকে তাহলে কখনো কোনো অবস্থাতেই আমরা সত্যকে ধরে রাখতে পারবো না। কোনো একটা জিনিসকে আঁকড়ে ধরে থাকতে হবে, রোজ যদি সেটার সাথে অ্যাডজাস্ট করতে থাকি তাহলে কিন্তু কখনোই কিছু হয় না। আমি ঠিক করলাম আজ থেকে ডায়েটিং করবো, আর রোজ চিন্তা করছি না আজ নয় কাল সকাল থেকে, বলছে না তুই আজ 100 পা হাঁটবি বলেছিলি, বলছে না সেটা আজকে নয় কালকে থেকে 100 পা হাঁটবো। সেই সত্যকে ধরে রাখার খুব প্রয়োজন আছে, সেই কারণে ভুল করেও আমি কখনো ডায়েটিং এর কথা বলি না, আমি ভুল করেও বলি না যে আজকে আমি হাঁটবো, কারণ এই সত্যটাকে সত্যি ধরে রাখা খুব কঠিন। সেই কারণে আমি সবসময় বলি চেষ্টা করব। ভগবান যদি এইসব দিকে, আমি ভগবানের উপর খুব নির্ভরশীল, ভগবান যদি শক্তি দেন, ভগবান যদি আমার ভেতরে সেই ইচ্ছা জাগান, তাহলে নিশ্চয়ই 100 পা হাঁটবো, নিশ্চয়ই ডায়েটিং করব। কিন্তু কখনো আমি জোর করে এই কথাগুলো বলি না, তার কারণ হচ্ছে এটা রক্ষা করাটা যদি না হয় তাহলে আত্মিক অবনতি ঘটে। আমরা গুরুর কাছে কথা দিই যে হ্যাঁ দুবেলা জপ করবো, আপনাদের বলেছি দীক্ষার কর্মে দেখেছি, হ্যাঁ কথাটা এত জোর দিয়ে লেখা আছে ছিঁড়েই গেছে, আমাদের পেছনে সেলো টেপ লাগিয়ে দীক্ষার কর্মগুলোকে প্রভানন্দজির কাছে পাঠাতে হতো। এই হ্যাঁ কথাটা আমরা দুবেলা ভগবানকে ডাকবো ঠিক করি, অথচ দুবেলার মধ্যে একবেলাও ভালো করে ডাকি না। একজনকে দেখছিলাম ভগবানকে ডাকে, এক জায়গায় গিয়ে দেখলাম এই ভাবপ্রচার পরিষদের মিটিয়ে নেমে আসছি, দেখছি ভিজে গামছা পরে তিনি দাঁড়িয়ে আছেন মন্দিরের দিকে তাকিয়ে। তা আমি হাসতে হাসতে বললাম, এখনো তৈরি হলেন না? বললেন, না ইষ্ট স্মরণটা সেরেনি। ইষ্ট স্মরণটা তিনি বাড়িতেও নাকি ওই রকম গামছা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইষ্ট স্মরণ করেন কোনো রকমে, অথচ তিনি ভাবপ্রচারের বিরাট কাজকর্ম করেন, কোনো কাজেই খুব সাকসেসফুল হন না। তার কারণ হচ্ছে আমাদের নিজেদের ভেতরে যে দৃঢ়তা, যে শক্তিটা থাকা দরকার, সেটি কখনো আসে না। ঠাকুর মানুষ চিনতে পারতেন, কে সত্য পালন করতে পারবে আর কে পারবে না। কখনো কখনো একই সংবাদ দুজনের কাছে উপর্যুপরি বলতেন। যদি বলা হতো এ সংবাদ তো অমুককে বলা হয়েছে, যদি বলা হতো এ সংবাদ তো অমুককে বলা হয়েছে, হেসে উত্তর করতেন, প্রথমে যাকে বলেছি সেই সংবাদ বলবে না। যে সত্য পালন করতে পারে না, কে যে সে সত্য পালন করতে পারে না তা আমি জানি, কি করে হবে, জন্মদোষ সংস্কার দোষ রয়েছে পেছনে, আর সঙ্গ ও শিক্ষা দোষও আছে, আর ওদেরই বা দোষ কি। লোক জিজ্ঞাসা করছে, তোর বাপ বাড়ি আছে? বাপ ছেলেকে বলছে, বল নাই, এ তো শিক্ষা। কিন্তু সাধুসঙ্গ সব পারে, সব রোগের ঔষধ, এছাড়া উপায় নেই। এটা হচ্ছে কথা, ঠাকুর বুঝতে পারতেন যে, ঠাকুর কেন, অনেকেই এটা বুঝতে পারেন যে একই কথা একাধিক জনকে দিয়ে একই খবর একাধিক জনের মাধ্যমে পাঠাতেন, কারণ তিনি জানতেন, তারা জানতেন, তারা অনুভব করতে পারতেন কে এই কথাটা ঠিক ঠিক মতো কমিউনিকেট করতে পারে। অনেকেই কমিউনিকেট করে, কেউ কেউ সঙ্গে সঙ্গে করে, কেউ কেউ আবার একটু দেরি করে পড়ে, ও ভুলে গেছিলাম 2 দিন বাদে বলে, এটা অনেক জায়গাতেই আমরা বুঝতে পারি।
এটা তার কারণ হচ্ছে এই যে এটা ক্যারি আউট করা, কোনো একটা অর্ডারকে ক্যারি আউট করার মতো শক্তি আমাদের ভেতরে থাকে না। হ্যাঁ, করলেই হয়, খুব ক্যাজুয়াল নেচারই, ক্যাজুয়াল নেচারের জন্য আমাদের ইত নষ্ট তত ভ্রষ্ট, সব নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা কিছুতেই কোনোভাবেই চেষ্টা করি না নিজেদের জীবনের আত্মিক উন্নয়নে। এইটা একটা বড় ধরনের সমস্যা আমাদের জীবনের মধ্যে কাজ করে থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা ইদানিংকালে দেখতে পাচ্ছি, বাবা মারা খুব লেখাপড়ার বিষয়ে ভীষণ রকমের উৎসাহী, কিন্তু ছেলেদের নৈতিক চরিত্র গঠনের বিষয়ে তারা সামান্যতম উৎসাহী নয়। আপনাদের একজনের কথা বলেছিলাম, একটি বাচ্চা ছেলের গল্প বলেছিলাম আপনাদের, মাঝে মাঝে এখানে অজ্ঞান হয়ে যেত। সে অজ্ঞান হওয়াটা সে শিখেছিল তার মায়ের কাছ থেকে। যখনই তার বাবা কোনো জিনিস দিতেন না, তার মা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত। ছেলেটি দূর থেকে মাকে অবজার্ভ করতে করতে এইটি শিখলো যে জিনিসপত্র আদায় করার এটা সবচেয়ে ভালো পদ্ধতি। অথচ সৎ শিক্ষা আমরা আমাদের বাবা মার কাছ থেকে শিখবো এরকমই আশা করে থাকি, কিন্তু সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আমরা বাবা মার কাছ থেকে, বাবা মা এইটার উপর কিছুতেই জোর দিতে চান না। আমার মনে আছে এখানে একটি ছেলে এসেছিল, তার বাবা মা তার অ্যাড্রেস দিয়েছিলেন ডায়মন্ড হারবারে, এবং সেই কারণে সেই ছেলেটি চান্স পেল, স্কুলে চান্স, আমাদের হস্টেলে চান্স পাওয়ার পর দেখা গেল তার বাড়ি আমাদের আশ্রম থেকে মিনিট দশেক দূরে। তারপরে ছেলেটিকে আস্তে আস্তে খুঁটিয়ে, ছেলেটি খুব দুষ্ট, কিছুতেই থাকবে না, আমাকে এসে বলে যাও না গো, আমাকে একটু ছেড়ে দাও, একটু কাকার সঙ্গে দেখা করে আসি, ঠাকুমার সঙ্গে দেখা করে আসি। তারপরে ছেলেটাকে যখন জিজ্ঞাসা করলাম, তুই এরকম বদমাইশি করিস কেন, রোজ বদমাইশি করে, ছেলেটাকে না ছাড়লেই এটা তো ছাড়া সম্ভব নয়, সে প্রচণ্ড বদমাইশি করে, মারপিট করে, অন্যদের খারাপ কাজে ইন্ধন যোগায়, নানা রকমের উৎপাত করে। ছেলেটিকে একদিন ডেকে ডাকাতে ছেলেটি আমাকে বলল, আমার বাবা বলেছেন মাত্র একটি বছর থাকতে হবে, কোনো রকম নাকে কানে বুঝে একটি বছর থাকবি। গার্জেনকে ডাকা হলো, গার্জেনকে জিজ্ঞেস করা হলো, এরকম কথা আপনি বলেছেন? বলছে না না, এরকম কথা আমরা কখনো বলিনি। মা খানিকটা স্বীকার করলেন, বাবা একদম অস্বীকার করলেন, মা খানিকটা স্বীকার করলেন, হ্যাঁ হ্যাঁ এরকম একটা কথা হয়েছিল। এই দেখুন, এই যে ফলে কি, এই যে প্রলোভন দেখে, তুই কোনো রকমে একটা বছর থাক, তারপরের বছর থেকে তোকে বাড়িতে থাকতে দেওয়া হবে। কিছুতেই সৎ উদ্দেশ্যে, সে একটা উদ্দেশ্যে পড়াশোনা করতে এসছে, পড়াশোনার করাটা তার উদ্দেশ্য, এবং সেইখানে নৈতিক চরিত্র বজায় রাখতে হবে, এসব আমরা কিছুতেই বুঝি না। আমরা সবসময় চেষ্টা করি যে ফর দি টেম্পোরারি, ফর দি টাইম বিং এই ব্যাপারটাকে কাটিয়ে দেওয়া, কিন্তু এটা যে তার চরিত্রের ভেতরে একটা পারমানেন্ট দাগ পড়ে যাচ্ছে, তার চরিত্রের যে অবনতি ঘটছে, এ বিষয়ে কিন্তু আমরা খুব বেশি সতর্ক নই। আমরা তৃতীয় অধ্যায়ে যাব, সেখানে বলছেন তিনি, পঞ্চম দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অংশে যাব, তৃতীয় পর্বে যাব। এখানে বলছেন, এখন অপরাহ্ন প্রায় 5টা, শ্রীম ও মোহন জম্বুতলে বসিয়া আছেন, কথাবার্তা হইতেছেন। মোহন প্রশ্ন করিলেন, আগে অবতার যখন আসেন ওই সময়ের বৈশিষ্ট্য কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনি বলছেন, শ্রীম বলছেন, অবতার যখন আসে তখন লোকের ব্যাকুলতা বাড়ে, ঈশ্বরকে জানবার ইচ্ছা প্রবল হয়, দেশময় একটা নূতন ভাব জেগে ওঠে, হায়ার লাইফের আইডিয়াল, আধ্যাত্মিক জীবনের আদর্শ তখন দেখা যায়। অন্য সময় লোকে বাহ্য পূজা পার্বণে রত হয়, নিয়ম মাত্র হয়ে দাঁড়ায়, সুখভোগ নাম যশ এসবের জন্য পূজাদি করে, আন্তরিক ঈশ্বর লাভের জন্য প্রায় দেখা যায় না। ব্রত পূজাদি দ্বারা ভগবানকে তুষ্ট করে রোগ দারিদ্র এসবের হাত থেকে নিষ্কৃতির চেষ্টা করে, কিন্তু অবতার এসে দেখিয়ে দেন এসব কিছুই নয়, কামিনী কাঞ্চন ছেড়ে ঈশ্বর লাভ করতে হবে, ইহাই মানুষের বার্থ রাইট, জন্মগত অধিকার। আর বলেন, এ দেহ তো থাকবে না, তবে এর সুখ নিয়ে এত ব্যস্ত কেন? যে সুখ চিরকাল থাকবে সেই সুখের সন্ধান করো, ইটার্নাল লাইফ বা অমৃতত্বের সন্ধান বলে দেন, আর বিশ্বাসী ভক্তগণ তার সঙ্গে ছোটে। এটা হচ্ছে কথা। এই অধ্যায়ের আরেকটা জায়গায় লেখা আছে, বলছেন মাস্টারমশাই, বলছেন যে তিনি আরো বলতেন, ঠাকুর সম্পর্কে বলতেন, বলতেন চারিদিকে সব বস্তুতে মৃত্যুর ছাপ লেগে রয়েছে। দেখবেন যে জিনিসটার দিকে আপনি তাকান না কেন, সেই জিনিসটাই ক্ষণভঙ্গুর। আপনি একটা নতুন কিনে নিয়ে এসেছেন, আলমারি কিনে নিয়ে এসেছেন, কালের নিয়মে একটা সময় সে নষ্ট হয়ে যাবে, সেটা কখনো চিরন্তন, সারা জীবনের জন্য থাকবে না। অথচ সেই জিনিসটার প্রতি আমাদের কি মায়া, কি আসক্তি। একটা জামা কাপড় কিনে নিয়ে এসেছি, বছর বড়জোর 5 বছর 7 বছর, তারপরে ছিঁড়ে
পর্দাফাই হয়ে যাবে, তাই দিয়ে সেগুলোকে আপনারা জড়ো করে একটা এই বালতি বা কড়া কিনবেন বা ডেকচে কিনবেন, কিছু কিনবেন। ইটার্নাল কিন্তু কিচ্ছু নয়, কিন্তু এই যে ইটার্নিটি যেটা নয়, যেটা চিরন্তন নয়, তার পেছনেই আমরা কিন্তু ছুটে চলি। অবতার যখন আসে, উদ্দেশানন্দজি মহারাজের ভাষায়, কিচ্ছু ভালো লাগে না মানুষের মনের ভেতরে, এই ভাবটা আসে, কিচ্ছু ভালো লাগে না। সব করছেন, সব কিছু আস্বাদন করছেন, কিন্তু কিছু ভালো লাগে না। তিনি উদাহরণ দিতেন বুদ্ধদেবের, রাজপুত্র সব রকম ভোগ সুখে ব্যাপৃত রয়েছে, কিন্তু কিচ্ছু ভালো লাগছে না, কোনো ভোগ সুখ তাকে আর ছুঁয়ে যাচ্ছে না। এই যে এক ধরনের তৃষ্ণা, বৌদ্ধরা যাকে তান্হা বলছে, আমি যে কচুরির গল্প বলি তার যে তৃষ্ণা, ওই এক ধরনের তৃষ্ণা ওদের ভেতরে তৈরি হয়, নিজের ভেতরের অন্তঃসত্ত্বাকে জাগার বা জানার একটা তীব্র ইচ্ছে আমাদের মধ্যে জাগে, এই এই বোধটা আমাদের ভিতরে আসে। তাই বলছেন অবতার যখন আসেন তখন তখন লোকের ব্যাকুলতা বাড়ে। কিসের ব্যাকুলতা? ঈশ্বরকে জানবার ইচ্ছা প্রবল হয়, আমার অন্তর্নিহিত সত্তা নিজেকে জানবার ভীষণ রকমের ইচ্ছা জাগ্রত হয়। আমি যতটুকু জানি সেটা তো আমার যেন তৃপ্তি হয় হচ্ছে না, তখন যেন আরো কিছু আরো কিছু মনে হয়। আমার মনে আছে, এই উদাহরণটা একটা দিচ্ছি, আগের দিন খুব গরম ছিল, যেদিন কলকাতা থেকে ফিরে আসছি, যতবার জলের বোতলে জল খাচ্ছি, জল খেয়ে যেন কিছুতেই তৃপ্তি হচ্ছে না, ভীষণ খিদে পেয়েছে, একই সঙ্গে ওই জল খেয়ে যেন কিছুতেই তৃপ্তি হচ্ছে না। এক জায়গায় গাড়ি থামানোর পরে আমরা একটা জায়গা থেকে ঠাকুরের জন্য আমুলের লস্যি কেনা হয়েছে, অনেক লস্যি কেনা হচ্ছে ঠাকুরের জন্য। লস্যি কিনে তোলার পরে তারপরে যতজন আমরা ছিলাম সকলের জন্য একটা করে লস্যি প্যাকেট কেনা হলো। সেই লস্যির প্যাকেটটা খাওয়া মাত্র, পুরোটা নয় অর্ধেকটা খাওয়া মাত্রই আমাদের মনের ভেতরে জলতৃষ্ণা এবং ক্ষুধা দুটোই চলে গেল। দুটো জিনিস একসঙ্গে আসে, মনের ভেতরে এক ক্ষুধা তৈরি হয় আর মনের ভেতরে এক শুষ্কতা, তৃষ্ণা, সেটা নিবারণের জন্য যেন একটা শান্তির বাড়ির প্রয়োজন হয়। অবতার যখন আসে তখন মানুষের মধ্যে এই ভাবটা জেগে ওঠে, দেশময় একটা নূতন ভাব জেগে ওঠে। পরিবর্তন যখন আসে, আমাদের এই পরিবর্তন নয়, খুচরো পয়সা পরিবর্তন বা 2011 পরিবর্তন নয়, আমাদের পরিবর্তনটা আসে, এই যে ব্যবস্থাটা চলছে এটা আপনারা বুঝতে পারবেন, রাজনৈতিক পরিবর্তন আমরা যতক্ষণ দেখি, যখন মানুষ বোধ করে এই যে ব্যবস্থা চলছে, এই ব্যবস্থাটা চলতে পারে না, এভাবে মানুষ দিনের পর দিন কাটাতে পারে না, তখন মানুষ সংঘবদ্ধ হয়, তখন মানুষ একত্রিত হয়। আমাদের যে প্রত্যেকটা রাজনৈতিক নির্বাচন হয়, 5 বছর অন্তর বিধানসভা এবং লোকসভার যে নির্বাচন হয়, দেখবেন সেই গয়ঙ্গচ্ছ, সেই অপরাধ যারা চালাচ্ছে তাদের যে দোষ, এগুলো কিন্তু থাকেই, কিন্তু আমরা তবু সেগুলোকে মেনে নিয়ে আরো 5 বছরের সুযোগ দিই। কিন্তু যখন আমাদের সহ্যের সীমা একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়, তখন আমাদের মনে হয় না এটা চলতে পারবে না, এবং তখনই আমরা এটার বদলের কথা ভাবি, এ চেঞ্জ, উই মাস্ট হ্যাভ এ চেঞ্জ। এবং তখন দেখবেন এই একই রাজনৈতিক দল আছে, কিন্তু মানুষ তার ভিতরে কীরকমভাবে পারমুটেশন কম্বিনেশন করে বদল করে দেয়। ঠিক জীবনের ক্ষেত্রে যেরকম হয় সেখানেও হয়, হায়ার লাইফের আইডিয়াল তখন দেখা যায়, আধ্যাত্মিক জীবনের আদর্শ যখন আমরা সন্ধান করি তখনই আমরা পাই, যতক্ষণ না আমরা সন্ধান করি ততক্ষণ আমরা কিন্তু পাই না, যতক্ষণ আমরা খুঁজে চলি, আমরা যখন আমাদের খোঁজটা শুরু হয় তখনই পাই। আমরা যদি যেটা আছে সেটাকে মেনে নিই, সেটা কিন্তু খোঁজ নয়, সেই কারণে আমরা তখন আর এগিয়ে যেতে পারি না। বলছে আন্তরিক ঈশ্বর লাভের জন্য প্রায় দেখা যায় না, ব্রত উপজাতি মানুষ তখন, অন্য সময় লোক বাহ্য পূজা পার্বণে রত থাকে, নিয়ম মাত্র হয়ে দাঁড়ায়। দেখবেন আমাদের এই পাড়ার দুর্গাপুজো এগুলো যদি দেখেন, কিংবা বাড়ির দুর্গাপুজোর ক্ষেত্রেও দেখেন, একটা নিয়ম মাত্র, এটা করতেই হবে, এটা না করলে চলবে না, এই দুর্গাপুজো হচ্ছে, এই হচ্ছে, এই চিরজে বলি দিতেই হবে, বলি না দিলে হবে না, বলি না দিলে এতগুলি লোক তারা খাবে কি, সবাইকে তো খেতে হবে, ভোগ এইরকম দিতে হবে, এত থালা দিতে হবে, সবটাই একটা বাহ্য জিনিস। কিন্তু এর পেছনে জগন্মাতা কৃপা করে এসেছেন আমার বাড়িতে, কৃপা করে আমার বাড়িতে পুজো হচ্ছে, তার কৃপা যেন সবার প্রতি ঝরে পড়ে, যত দূর যায় তার দৃষ্টি সেখানে যেন কল্যাণ সাধিত হয়, এই যে ভেতরে যে ইনার অন্তর্নিহিত যে ভাব, এটার প্রতি আমরা কিন্তু কখনো কোনো রকম দৃষ্টিপাত করি না। বলছেন আন্তরিক ঈশ্বর লাভের জন্য কাউকে দেখা যায় না, ব্রত পূজাদির দ্বারা ভগবানকে তুষ্ট করে
রোগ দারিদ্র এসবের হাত থেকে নিষ্কৃতির চেষ্টা করে। যে সামান্য গীতাতে আছে যে ক্ষণ মানে ভগবানকে ডাকেন ফর দি টাইমিং, একটা কোনো কষ্ট হচ্ছে সেইটা থেকে উত্তরণের পথ, কষ্ট হয়েছে অসুখ করেছে, হে ভগবান তুমি আমায় সারিয়ে দাও, তুমি আমায় ভালো করে দাও। সেই কারণে নানা উপদেবতাকে দেখা যায়, দেখবেন এক একটা সময় এক একটা ওয়েভ আসে। একটা সময় কলকাতায় এলো সন্তোষী মা, জয় সন্তোষী মা সিনেমা এলো, বাড়ি বাড়িতে শোলা শুক্রবার বিধি অনুসার জয় মা সন্তোষী ছোলা গুড় খাওয়া। আর সে শহরের ছেলেদের কি কষ্ট কি কষ্ট, আমি কষ্ট পেয়েছি তাই জানি, সেই গোশালায় গরু খুঁজে খুঁজে সে ছোলা গুড় তাকে খাওয়াতে হবে। এইটা একটা ওয়েভ চললো। তারপরে ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা, সন্ধ্যারায় এসে এই বাবা তারকনাথের ব্রত শুরু করিয়ে দিলেন। সব বাঁক কাঁধে সবাই ছুটছে রাস্তায় রাস্তায়, সেই বড় বড় বাঁক কাঁধে এই সিঁথির মোড় বিটি রোড সমস্ত জায়গায় সব এরা থামছেন, সবাই বাঁক কাঁধে নিয়ে ছুটছে। তারা যখন ভোলা বাবার কাছে পার যায়, ভোলা বাবাকে দর্শন করার সুযোগ হয় না, কারণ মন্দির থেকে অনেক দূরে সে একটা নালা তৈরি করা হয়, মেটালের নালা, তার মধ্যে হুড় হুড় করে আপনার জলটা ঢাললেন, কখন গিয়ে আপনার জল ভগবানের মাথায় গিয়ে পড়বে আপনি জানেন না, তার আগে আপনি তারকেশ্বর পেরিয়ে গেছেন, আপনাকে সরিয়ে দিয়েছে মন্দিরের সামনে থেকে সরিয়ে দিয়েছে। এই এতে গেছিলাম আমাদের সোমনাথে গেছিলাম, সোমনাথে গর্ভমন্দিরে ঢুকতে দেওয়া হয় না, ওখানে একটা এরকম রূপোর কলস আছে দূরে অনেক দূরে, সেইখানে কলসে গিয়ে 1 লিটার গঙ্গা জল কিনে নিয়ে গেলাম ওখানকার মন্দিরের দোকান থেকে, আর গিয়ে ওইটা ঢকঢক ঢকঢক করে ওর মধ্যে ফেলে দিলাম, জলটা পুরো ঢেলে দিলাম। এবার পূজারি বললো আপ দেখতে রইয়ে, আমি দেখতে থাকলাম, দেখলাম একটা সুইচ অন করে দিল, আর শিব ঠাকুরের মাথায় একটা রূপোর সাপ, আসলে সাপ না, ওটা একটা কলের পাইপ, একটা জলের পাইপ, আমি দেখলাম আমার জলটা গিয়ে ফুরফুর ফুরফুর করে শিব ঠাকুরের মাথায় পড়লো, আমাকে বলো আপনি পানি ডাল দিয়ে আপনি, ব্যাস এই হচ্ছে। আপনি যে পুজো করবেন সেটা করার ইচ্ছা জাগে না, আমাদের সব জিনিসের শো অফ এর মধ্যে থাকে, আমরা কখনোই তার ভিতর থেকে ভগবানকে খোঁজার চেষ্টা করি না। কিন্তু যখন ভগবান আসেন তখন এইটি জিনিস আসে, কামিনী কাঞ্চন ছেড়ে ঈশ্বর লাভ করতে হবে, এই বোধটা আমাদের ভেতর তখন জাগতে থাকে, আমরা কামিনী কাঞ্চন ছেড়ে ঈশ্বর লাভ করব। তখন এটাই হচ্ছে মানুষের জন্মগত অধিকার। আর বলেন এ দেহ তো থাকবে না, তখন এসব সুখ নিয়ে কি করব। ভগবান যখন আসেন তখন আমাদের মধ্যে এই বোধ আসে যে সুখ চিরকাল থাকবে, সেই সুখের সন্ধান করো, যে সুখ চিরকাল, যে আনন্দ চিরকাল বলছিলাম না, এখানে আমরা পড়বো যে সমস্ত যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু দেখছি, এমনকি যে খাটটিতে বসে আছি, যে বইটি খোলার জন্য যে স্ট্যান্ডটি রেখেছি, যে বালিশটার ওপর বইটা রেখেছি, যে চেয়ার টেবিলে বসে আছি, সব কটা শেষ হয়ে যাবে, সবার গায়ে মৃত্যুর ছাপ লেগে আছে। অথচ এই মৃত্যুর ছাপ যুক্ত জগতের প্রতি আমাদের কি অদ্ভুত আকর্ষণ। মঠের সাধুদের ওই উচ্চ আদর্শ ইটার্নাল লাইফ, অন্য কিছু চায় না, নেম ফেম দ্য লাস্ট ইনফার্মিটি ইন হিউম্যান ক্যারেক্টার, বিফল অভিলাষ নাম আর যশ এসব তারা কিচ্ছু চায় না, চাই শুধু ঈশ্বর। এটা খুব অদ্ভুত করার মতো কথা মাস্টারমশাই বলছেন, এটা একেবারে খুব 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 সত্য। আমার 14 বছর বেলুড় মঠে থাকার সময় আমি দেখেছি কত ছেলে আসছে, সাধারণ ছেলেরা যেমন আসছে, অসাধারণ মেধার মানুষজন আসছেন, অসাধারণ সব কাজ করেছেন, এরকম সব মানুষ আসছেন। মাঝে মাঝে আমাদের মনে হতো কেন আসছে, কি করতে আসছে, কিসের আশা করেছে। একজন এলেন নাসার বিজ্ঞানী, নাসা থেকে এসেছিলেন, তিনি বয়সে একটু বড়, তিনি যে কাজ করছিলেন তার জন্য কত পড়াশোনা করছেন, তাতে যেন তার কিছুতেই মনের স্যাটিসফ্যাকশন হচ্ছে না। তারা এখানে এসে কাজ করছেন, আমাদের সঙ্গে ছিলেন শিরীষ মহারাজ, এখন উপাচার্য বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে, অত লেখাপড়া শিখে এসছেন, দেখছি উনি আমাদের সঙ্গে এই সবজি কাটছেন, আমাদের মতো সাধারণদের মতো ঘর ঝাঁট দিচ্ছেন, ঘর মুছছেন, জল ঢালছেন। উনি 1 কোটি টাকার মাইনে পেতে পারতেন, কিন্তু সমস্ত কিছু ছেড়ে এসছেন। তার কারণ হচ্ছে এই মানুষদের ভেতরে স্বামীজি যে চক্রটা, ধর্মচক্র তৈরি করে গেলেন, এর ভেতরে যে আসবে সে ওই বাহ্যিক নাম যশ এসবের মোহে বা তার ভেতরে কখনোই পড়বে না, এরা এর বাইরের জিনিসকে চিরন্তন ভাবে চিরকাল খুঁজে থাকবে। তাই এদের সঙ্গ করতে হয়, অন্য সাধুর সঙ্গ করলে এ হবে না। অন্য সাধুরা ধর্মের গ্লানিতে পড়েছে,
শুধু রুটিন ওয়ার্কের মতো একটু জপ ধ্যান একটু পাঠ করে, কিন্তু মঠের সাধুরা ইটার্নাল লাইফ বা অমৃতত্বের সন্ধান করেছে। তারা এই সংসারের কিচ্ছু চায় না, তবে দেহ ধারণের জন্য যা দরকার যেমন ভিক্ষা, সাধুসেবা, গুরুসেবা এই মাত্র রেখেছে। রোজ যারা মঠে যাবে তাদের সংস্কার বদলাবে। ওইটি কেমন সুবিধে করে দিয়েছেন ঠাকুর স্টিমার হওয়ার। ভোর 4টে উঠে ভক্তরা মঠে যেতে পারে, রাইট বা ভালো ঘড়ির সঙ্গে রং বা খারাপ ঘড়ির মিলানো হয়। সাধুসঙ্গ ছাড়া অন্য পথ নাই চরিত্র বদলাবার, যারা যাবে তারাই উঠবে। আহা, ঠাকুর কত সুবিধে করে দিয়েছেন স্টিমার হওয়ায়, নয়তো এক নদীতে 20 ক্রোশ হতো, 1 বছরেও অনেকের যাওয়া হয়ে উঠত না। এটা হচ্ছে কথা। মাস্টারমশাই বলছেন এইসব সাধুদের সঙ্গ করতে হয়, অন্য সাধুতে হবে না। কেন হবে না? কেদারনাথে গিয়েছি, সেখানে বহু সাধু, ভোরবেলা সকালবেলা মন্দির থেকে যখন ফিরে আসছি প্রায় এই 3:30-4 হবে, দেখছি তখন থেকে তিনি, সেই স্বামীজি, তিনি স্নান করে এসছেন, নদীতে স্নান করে এসে সাজগোজ শুরু হয়েছে। সেই লম্বা করে সাদা পুরো টিপ পরানো হয়েছে, একটা আয়না রাখা আছে, তাতে ছাপ মারছেন, ওঙ্কারের ছাপ মারছেন, এখানে মারছেন, ওখানে মারছেন, ওখানে মারছেন। পুজো টুজো দিয়ে এসে যখন একটা হোটেলে খাওয়া দাওয়া করছি, এই রুটি তরকারি খাচ্ছি, তখন দেখলাম তিনি নানাজনকে ধরছে, বাবু কুচ খিলা দো, কুচ খিলা দো। তারপরে সেই খাবার দাবার একত্রিত করছেন, নিজে কিচ্ছু খাচ্ছেন না। তারপরে মন্দির থেকে আবার ফিরে আসছি, দেখলাম একজনকে ধরেছেন, ঘি দিলা দো, 1 কৌটো ঘি। সাধু ভক্তরা যাচ্ছেন তো, সাধু বলেছে 1 কৌটো ঘি, অত ভস্যটস্য লাগানো আছে, গেরুয়াটেরও পড়া আছে, এই ঘি, একটা 1 কৌটো ঘি দেওয়া হলো। সেই ঘিটা কিনে তিনি হাতে ধরে দাঁড়িয়ে আছেন, তিনি দেখছেন। আপনারা পুরনো কেদারের মন্দিরে যদি আপনাদের মনে পড়ে তাহলে দেখবেন শেষের দিকটা খানিকটা গলির মতো ছিল, দুপাশে দোকান, নদী পার করে এপারে এসে সে দুপাশে দোকান, তার মধ্যে দিয়ে গিয়ে কেদারনাথ দর্শন করে অনেকেই ফেরত যাচ্ছেন। যিনি ফেরত যাচ্ছেন তার কাছ থেকে ঘিটা নিয়ে এসেছেন, যে দোকান থেকে ঘিটা দেওয়া হয়েছে সেই দোকানের সামনে তিনি দাঁড়িয়ে আছেন। সেই ভদ্রলোক খালি সে ওপর থেকে নিচে নেমে গেলেন, যখন ভক্ত চলে যাওয়ার পরে সে সাধু গিয়ে সেই দোকানেই সেই ঘিটি বিক্রি করে দিলেন। খুব কষ্ট হয়। এই গঙ্গাসাগর মেলার আগে বেলুড় মঠ থেকে সব কাপড় দেওয়া হয়, আমরা অনেক সময় অনেক কাপড় পাই, আপনারা অনেকে অনেক কাপড় দেন, সেগুলো আমাদের প্রয়োজন হয় না, সেগুলো আমরা বেলুড় মঠে ওই ভাণ্ডারে গিয়ে জমা দিয়ে দিই। সেই কাপড়গুলোকে রং করা হয়, এই সারা ডিসেম্বর মাস জুড়ে রং করা হয়। গঙ্গাসাগর যাত্রী যখন সন্ন্যাসীরা যান তখন সেই তাদের মধ্যে সেই গেরুয়া কাপড় চাদরগুলো বিতরণ করে দেওয়া হয়। বহু সাধু, মঠের বহু সাধু, তারা এই সমস্ত কাপড়গুলো দিয়ে যান, কেউ রং করে দিয়ে যান, কেউ সাদা কাপড়ও দিয়ে যান, সেগুলো রং দেওয়া হয়। একদিন এইরকম দেওয়া হচ্ছে, এমন সময় খুব হইচই, মানে ঝগড়াঝাটি, দুই সাধুর ভেতরে খুব মারপিট হচ্ছে। পূজনীয় প্রেমানন্দজি রামগোপাল মহারাজ, তখন মঠের ম্যানেজার, তিনি ঘর থেকে বেরিয়ে এলেন, খুব শান্ত গলায় এবং খুব জোরের সঙ্গে বললেন যে আপনি নিজের ভগবা, যে গেরুয়ার অন্য নাম হচ্ছে ভগবা হিন্দিতে বলে, এই ভগবার অপমান করবেন না। আপনি এই যে সামান্য একটা কাপড়ের জন্য মারামারি করছেন, ওই দেখুন দূরে ভক্তরা দাঁড়িয়ে দেখছে, ওরা দেখে কি শিখবে? ওরা শিখবে যে আমরা জগতে সব কিছু ছেড়ে এসেছি, অথচ সামান্য একটা গেরুয়া কাপড়ের জন্য মারামারি করছি। উনি বললেন আপনার সন্ন্যাস জীবন এবং ভগবা গেরুয়ার অবমাননা করবেন না। এইটি হচ্ছে ফারাক এই সাধুদের সঙ্গে, যাদের এই সাধু মঠের সাধুর কথা বলেছেন, যারা নাম যশ বাহ্যিক কোনো রকম আকর্ষণ চান না, সেগুলোর মধ্যে তারা করছেন, তারা সেইগুলোর থেকে বেরিয়ে এসেছেন, তাদের সঙ্গ করার কথা বলছেন। অথচ এই শরীর ধারণের জন্য যা যা করার, ভিক্ষা, সাধুসেবা, গুরুসেবা, আমাদের এই যে যাবতীয় কাজ, এগুলো আমাদের ইষ্টের প্রতি সেবা। আমাদের সন্ন্যাসীদের পূজার বিধি নেই, হোম করতেও পারবো না, কারণ আমাদের অগ্নি স্পর্শ করতে নেই, এই কারণে আমাদের নিজেদের নিজেদের খাবার রান্না করতে নেই, আমাদের ভিক্ষার সময় রান্না করা খাবার দিতে বলা হয়, কারণ অগ্নি স্পর্শ করার অধিকার নেই। তাহলে আমরা করি কেন? এটা সবটুকুই গুরুর সেবার, গুরুর সেবা এবং ইষ্টের সেবার অধিকার আছে। এই আমরা যা কিছু কাজ করছি, স্কুল, কলেজ, হাসপাতাল, কোচিং সেন্টার, রিলিফ, যা কিছু করছি, এগুলো আর কারুর সেবা করি না, আমাদের ইষ্টের সেবা করছি। ইষ্ট আর্ত, পীড়িত, অজ্ঞান, এই নানা রূপে আমাদের সামনে এসেছেন, তাদের সেবা করছে।
বলছেন রোজ যারা মঠে যাবে তাদের সংস্কার বদলাবে, কথা এক থেকে 100 বার সত্য। সবাইকে যে বেলুড় মঠ যেতে হবে তা নয়, আশ্রমে রোজ যাওয়া উচিত, আশ্রমের পরিবেশ থেকে রোজ শ্বাস নেওয়া উচিত। আমরা একসঙ্গে অনেকে যেতাম বেলুড় মঠ, তাদের মধ্যে একজন আমার সঙ্গে রোজ নিয়ম করে তারা যেতেন মায়ের বাড়িতে, আমি সাধু হওয়ার আগে নিয়ম করে মায়ের বাড়িতে যেতাম। তিনি আমার থেকে একটু বয়সে বড় ছিলেন, এখন অনেক বয়স হয়ে গেছে। তিনি আমাকে একটা দারুণ কথা বলেছিলেন, মায়ের বাড়িতে আসবে মুক্তির গন্ধ রয়েছে, সারা মায়ের বাড়ি জুড়ে মুক্তির গন্ধ রয়েছে, এরকম করে নাক দিয়ে টেনে সেই মুক্তির গন্ধকে নিজের ভেতরে ঢোকাবে, যত সেই মুক্তির গন্ধ তোমার ভেতরে যাবে তত তুমি মুক্ত হবে। এই যে বাহ্যিক সংস্কার যার বাইরে আমরা বেরিয়ে যেতে পারি না, সেই শক্তি আমাদের ভেতরে আসবে। তিনি বলছেন এই মুক্তির গন্ধ আসা দরকার। বলছেন এইটি কেমন সুবিধে করে দিয়েছেন ঠাকুর স্টিমার হওয়ায়, ভোরে ভোর 4টে উঠে ভক্তেরা মঠে যেতে পারে, রাইট অর্থাৎ ভালো ঘড়ির সঙ্গে রং ঘড়ি মেলাতে পারে। এখনকার দিনে যারা ছেলে বিট্টু টিট্টু এরা জানে না, আপনারা যারা বয়স্ক তারা জানেন, আগে থানা থেকে সকাল 9টার সময় সাইরেন বাজত এবং আমরা সবাই সেই দম দেওয়া ঘড়ি পড়তাম, আমিও পড়েছি। আমরা সঙ্গে সঙ্গে ওইটা দেখে ঘড়িগুলো সব মিলিয়ে নেওয়া হতো, যেই 9টা বাজতো সঙ্গে সঙ্গে ঘড়ি মিলিয়ে নেওয়া হতো, যদি ঘড়ি একটু স্লো হয়ে গিয়ে থাকে সেটাকে ঠিক করা হতো, যদি ঘড়ি একটু ফাস্ট হয়ে গিয়ে থাকে তাকে পিছিয়ে নেওয়া হতো। এই উদাহরণটা দিচ্ছেন রাইট বা ভালো ঘড়ির সঙ্গে রং ঘড়ি মিলিয়ে নেওয়া, উচ্চ আদর্শের সঙ্গে নিম্ন আদর্শের মেলানো। যদি আমরা উচ্চ আদর্শের কাছে না আসতে পারি তাহলে আমরা কিছুতেই নিজের দুর্বলতা নিজেদের ত্রুটিগুলো দেখতে পারবো না, এবং যতক্ষণ না সেগুলো আমরা দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে অতিক্রম করে যাওয়ার মতো শক্তি আমাদের ভেতরে হবে না। বলছেন যারা যাবে তারাই উঠবে, যারা ভগবানের কাছে যাবে অবশ্যই তারা উঠবে। অনেকে হয়তো খুব উচ্চ আধিকারিক নয় কিন্তু ভগবানের কাছে নিত্য যেতে যেতে নিত্য যেতে যেতে নিত্য যেতে যেতে তার ভেতরে পরিবর্তন আসবে। অভ্যাস মানুষকে বদল করে দেয়, সু অভ্যাস মানুষকে বদল করে। একটা আউট অফ দি ট্র্যাক গল্প বলি, পূজনীয় প্রেমী আনন্দজি মহারাজ চালু করলেন বেলুড় মঠের মধ্যে, এটা হচ্ছে পূজনীয় রামগোপাল মাঝে একটা ভারী সুন্দর ব্যবস্থা, একটা ভারী সুন্দর ব্যবস্থা আমাদের এখানে করেছিলেন। কি করেছিলেন না, আমাদের রোজ কালী কীর্তন গাইতে হবে, 8টার সময় আমরা সব একত্রিত হতাম কালী কীর্তন গাইতাম। যাকে দায়িত্ব দেয়া হয়েছে তিনি কখনো গান গাননি, মঠে এসে গান শিখেছেন, যখনই ওই তারা উদারাম উদারা তারাতে যখন তিনি পৌঁছতেন একেবারে বেশুড়ো সায়ের পর যে কটা স্বর লাগতো রে গা মা অব্দিও কোনো রকমে যেতেন, কিন্তু 3টে স্বরই বেশুড়ো, আমাদের এটা খুব গায়ে লাগতো আমরা যারা যেতাম। কিন্তু তাকে দায়িত্ব দেওয়া আছে, তিনি হারমোনিয়াম নিয়ে খুব, কিন্তু দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন এই ইয়েতে হচ্ছে এই তিনি অভ্যাস করতে করতে একটা সময় আমরা দেখতে পেলাম একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে, একটা অদ্ভুত পরিবর্তন এসেছে, তিনি খুব স্বরে গান গাইছেন। এক আমরা মাঝখানে খানিকটা আমি খানিকটা বিরক্ত হই, এই রোজ বেশিরও গান শুনতে শুনতে খানিকটা বিরক্ত হই, এই কালী কীর্তনে যাওয়া বন্ধ করে দিলাম, আমার কাজও পড়ে গেল আমি যেতে পারতাম না। তারপরে একদিন ফলোহারিণী কালী পুজোর রাত্রে তার গান শুনলাম, দেখলাম আমি বারবার অভ্যাস করতে করতে বেশ সুরে এসেছে। এই যত আমরা সুরে সুরে যাওয়ার চেষ্টা করব তত সুর হবে। অন্তরঙ্গদের বলতেন আরেকটি আছে, সেটি অহেতুকী কৃপা শুদ্ধা ভক্তি, ঈশ্বরের কাছে ওইটি চাইতে হয়, সংসারে সুখ ঐশ্বর্য নয়, কারণ ওসব তো কিছুই থাকবে না কি না। তিনি বলতেন আর দেখাতেনও চতুর্দিকে সব বস্তুর মৃত্যু বস্তুতে মৃত্যুর ছাপ লেগে রয়েছে, তাই ইটার্নাল লাইফ অমৃতত্ব চাই, এইটা হচ্ছে কথা। অন্তরঙ্গদের বলতেন অহেতুকী কৃপা, ভগবানের কাছ থেকে এই শুদ্ধা ভক্তি এবং অহেতুকী কৃপা চাই, যে কৃপার কোনো রকম হেতু নেই, কারণ অকারণে আমরা পেয়ে থাকি, সেই কৃপা আমরা সব সময় প্রার্থনা করে থাকি, সেই কৃপা আমাদের দরকার। কেন দরকার না, ঈশ্বরের কাছে এইটুকুই চাই তাকে যেন আমি ভালোবাসতে পারি, সংসারের সুখ ঐশ্বর্য নয়, কি সুন্দর প্রার্থনাটা। বলছেন ঈশ্বরের কাছে ওইটি চাইতে হয়, সংসারের সুখ বা ঈশ্বর্য নয়, কেন চাই না, কারণ ওসব তো কিছুই থাকবে না কি না। আজকে আমার সংসারে ভীষণ সুখ আছে,
স্বামী পুত্র পরিবার সকলকে নিয়ে সংসার করছি। একটা সময় কাজের সূত্রে সন্তান বিদেশে চলে যাবেন, স্বামী এই লোক থেকে অন্য লোকে চলে যাবেন, একাকিত্ব। সেদিনকে একজন বলছিলেন, তিনি বিখ্যাত সঙ্গীত শিল্পী, আমাকে বলছিলেন, জানেন তো সবই আছে, বাড়ি ঘরও সব আছে, অর্থ প্রচুর আছে, আমার ছেলে, তার বিয়ে হয়েছে, ছেলের বউও খারাপ নয়, যদিও সকাল 9টার সময় ঘুম থেকে ওঠে, কিন্তু খারাপ নয়, ব্যবহার কখনো খারাপ করে না, কিন্তু আমার অসম্ভব একাকিত্ব, ভীষণ একাকিত্ব, এটাকে কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। আমি বললাম, বলার চেষ্টা করলাম, একটু যদি একটু পড়াশোনা করেন, তাকে তো জোর করে ভগবানে মতি করাতে পারবো না, কোনোদিনই তার ছিল না, তাই জোর করে ভগবানে মতি করাতে পারবো না, তাই বললাম যে একটু যদি পড়াশোনা করেন, আপনি রবীন্দ্রনাথ এত পড়েছেন, রবীন্দ্রনাথের গান এত শিখেছেন, এর তত্ত্বগত দিক, এর অন্তর্নিহিত দিকের যদি দিকে যদি তাকান, ডুবে যাবেন দেখবেন ইন্দ্রসে, তখন দেখবেন সামান্যতম একাকিত্ব আপনাকে এসে লাগছে না। তাই তিনি বলতেন আর দেখাতেনও, চারিদিকে সব বস্তুতে মৃত্যুর ছাপ রয়েছে, তাই ইটার্নাল লাইফ বা অমৃতত্ব চাই, চারিদিকে সমস্ত কিছুর ভেতরেই সেই মৃত্যুর ছাপ রয়েছে, কোনোটাই টিকবে না সারা জীবন, তাই এটাকে ছেড়ে দিতে হবে। বলছেন সাধুর প্রচলিত অর্থই হয়ে দাঁড়িয়েছে রোগ সারানো, সিদ্ধায় দেখানো, এইসব ঠাকুর কিন্তু এসে সব উল্টিয়ে দিয়েছেন এসব। তিনি বললেন এসব পার্থিব বস্তু থাকবে না, ওসব চাই না, লাউ কুমড়ো নয়, অমৃতত্ব চাই, ধর্ম অর্থেও লোকে ওই বোঝে, সিদ্ধায় শেখা। এটা একবারে খুব ঠিক কথা। পূজনীয় স্মরণানন্দজি আমাকে বলেছিলেন, উনি একবার তীর্থে গিয়েছিলেন, ওনার পাশে ট্রেনেতে একটি লোক বসেছেন, তিনি এসে বললেন বাবা মেরা হাত তো দেখলো, তা স্মরণানন্দজি বললেন যে না আমি তো হাত দেখতে পারি না, তা কুছ জড়ি বুটি বতাও, তখন উনি বলছেন না ওসবও জানি না, যে হাত দেখনা ভি নেই জানতে হো, জড়ি বুটি নেই জানতে হো, তো আপকো পাবলিক খিলায়গা কিউ, আমাকে এই গল্পটি বলছে এবং আমি খুব হাসছি, আমরা খুব ইয়ে করছি। পরের দিন দুর্গাপুজো করার জন্য আমি মেদিনীপুর রওনা দিয়েছি, এই ধৌলি এক্সপ্রেসে করে খড়গপুর গিয়ে সেখান থেকে গাড়িতে চলে যাওয়া। আমি যে সিটটা আমার 1 নম্বর সিট ছিল, হঠাৎ করে এক সেনাবাহিনীর অফিসার এসে বললেন যে আমাদের কমান্ডার সাহেব 1 নম্বর সিটে বসতে চান, আপনি যদি ছেড়ে 2 নম্বরটায় বসবেন। হ্যাঁ নিশ্চয়ই বসবো, আমি 2 নম্বর সিটে বসলাম, তিনি এসে বসলেন, বিরাট গো শৌর্য বীর্য তার একবারে সারা শরীর দিয়ে ঝরে ঝরে পড়ছে। খানিক বাদে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, না আচ্ছা 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 স্বামী বিবেকানন্দ মালা মিশন, তারপরে খানিক এই কিছুটা গেছে বেলমুড়ি টেলমুড়ি ক্রস করেছে, তখন বলছে আচ্ছা স্বামীজি আপকো হাত দেখ না, তাই কমিস্ট্রি অ্যাস্ট্রোলজিসকে বারে মে আপকা ক্যা রায় হ্যায়। তাই বললাম আমি দেখতে পারি না, তবে যে জড়ি বুটি কুছ দাওয়াইয়া কেসে শরীর ঠিক হয়ে যাতা হ্যায়। আমার খালি মহারাজের কথা মনে পড়ছে, আমি যখন বললাম এটাও জানি না, ভদ্রলোক সেই যে ঘাড় করালেন জান্নার দিকে, তিনি সেই বন পাহাড় জঙ্গল সেই সব দেখতে থাকলেন। আমাদের সাধুদের সম্পর্কে এইটাই কিন্তু মানুষের একটা খুব বড় ধারণা, যে এরকম করে হাত বাড়াবো আর সঙ্গে সঙ্গে ভস্ম পড়তে থাকবে, মাথায় হাত দিয়ে দেবো ব্যাস এত বছরের সংস্কার বদলে যাবে, সে হচ্ছে অবতার পুরুষদের, হয় না এরকম কথা বলবো না, অবতার পুরুষদের ভেতরে সেসব জিনিস হয় আর বাকিদের ভেতরে তাদের বদল হয়, আমাদের সাধারণ শক্তি এরকম নেই। সাধুদের শক্তি নেই যে রোগ সারানো, আমরা যেটা সারাই সেটা হচ্ছে মনের রোগ সারাই। পুরনো পূজনীয় স্মরণানন্দজি মহারাজ তখন চেন্নাই মঠের অধ্যক্ষ, তিনি চেন্নাই মঠে মন্দির তৈরি করছেন, এই যে আমাদের এই নল্লিকুপ্পু স্বামী চেট্টিয়ার, আমাদের নল্লি কাপড় জামা যেটা আছে, তার যে কর্তা তিনি এসেছিলেন, তিনি জিজ্ঞেস করেছিলেন ওনাকে, আচ্ছা আপনার আপনি এত খরচ করে মন্দির কেন বানাচ্ছেন, একটা হাসপাতাল তো বানাতে পারতেন, তাতে কিছু লোকের উপকার হতো। উনি বললেন হাসপাতালই তো বানাচ্ছি। এই কীরকম হাসপাতাল বানাচ্ছেন? বলছেন লোকে হাসপাতালে গিয়ে শরীরের অসুখ সারায়, আর এটা এমন একটা হাসপাতাল বানাচ্ছি এখানে এসে মানুষ মনের অসুখ সারাবে, এটা হচ্ছে কথা। এই তাই বলছেন আমাদের এটা একটা প্রত্যাশিত ধারণা তৈরি হয়ে গেছে আমাদের, যে রোগ সারানো সিদ্ধাই দেখা, ঠাকুর এসে সব উল্টে দিয়েছেন। তিনি বললেন এসব পার্থিব বস্তু থাকবে না, ওসব চাই না, লাউ কুমড়ো নয়, অমৃতত্ব চাই, ধর্ম অর্থেও লোকে বোঝে, এ লোকে ওই বোঝে, সিদ্ধাই শেখা। সিদ্ধাই আমরা খুব সিদ্ধাইতে মেতে আছি, অথচ সিদ্ধাইকে যদি অতিক্রম করে যেতে পারি, যে শান্তি যে পরম শান্তি আমরা পাই সেটার দিকে একবারও আমরা ফিরে তাকাই না। এই জীবনে যে এত শান্তি আছে, ঈশ্বরকে চাইলে, ঈশ্বরকে ডাকলে, ঈশ্বরকে প্রার্থনা করলে,
তার নাম জপ করলে, তাকে নিয়ে চিন্তা করলে, তার বিষয়ে পড়াশোনা করলে, তাকে নিয়ে ভাবলে মনের ভেতরে যে তীব্র আনন্দ, তীব্র যে শান্তি আসে, এটার দিকে কখনো আমরা তাকাই না। ঝড় বৃষ্টি এখনো হচ্ছে বিশ্বজিৎ বাবু? বা ভেরি গুড, আমাদের এখানে হবে হবে খুঁজছে। ঠাকুর অসুখের সময় 1 বছর, এইটা একটা উদাহরণ দেখুন, ঠাকুর অসুখের সময় 1 বছর কি কষ্ট পেয়েছেন, এর অর্থ কি? না সুখ অসুখ দুঃখ কষ্ট রোগ যন্ত্রণা সব অবস্থাতেই তাকে ডাকতে হবে। হিউম্যানিটি ইন ইনফার্মিটিতেও ভগবানকে ডাকা। এত শারীরিক কষ্টের ভেতরেও সর্বদা মা মা, এই দেখে তো তবে তো লোক সাহস পাচ্ছে কিছু। তারা ভাবছে কি, তিনি এত বড় কষ্ট পড়েও সর্বদা মা মা করছেন, সর্বদা সমাধিস্থ, আমরাও অসুখে পড়ে তাই করব এবং ভালো অবস্থাতে তা করব, তাকে ডাকব। ঠাকুরের সেই কি কষ্ট পাচ্ছেন সবাই দেখছেন। ঠাকুর একদিন সত্যি ঢংঢাং করে তুরিয়ানন্দজিকে বললেন যে বড় কষ্ট, শরীরে ভীষণ কষ্ট। তখন বলছে, ওমা আমি তো দেখছি আপনি খুব আনন্দে আছেন। ঠাকুর বলছেন, শালা ধরে ফেলেছে রে। এই যে তার যে অদ্ভুত আনন্দ, অন্তর্নিহিত আনন্দ, অসুখ যেখানেই থাকুক না কেন সেটা কখনো তাকে ছুঁয়ে যাচ্ছে না। আমাদের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের একবার এই স্পাইনাল কর্ডের এইখানে হাড়েতে ক্যালসিয়ামের অভাব ঘটেছিল, সেই কারণে মহারাজকে প্রায় 1.5 মাসের কাছাকাছি সময়, 45 দিন হতো, শুয়ে রাখা হয়েছিল। নরেন্দ্রপুরে উনি ছিলেন, এতে কেউ তাকে ডিস্টার্ব না করেন। খাটে শোবার পর চতুর্দিক বালিশ দিয়ে এমনভাবে সেট করে দেওয়া হতো যাতে উনি একটুও না নড়তে পারেন। রোজ ক্যালসিয়াম ইঞ্জেকশন দেওয়া হতো, মহারাজ রোজ ওই খাটের উপরেই শুয়ে থাকতেন, সারাটা দিন ওইভাবে শুয়ে থাকতেন। মহারাজের খাটের ডান দিকে একটা ছোট্ট টেবিলের ওপর শ্রী শ্রী মায়ের একটা ছবি রাখা ছিল। মহারাজ সেই ছবিটির দিকে চুপটি করে তাকিয়ে এই 45টি দিন ওইভাবে কাটিয়ে দিলেন। আমরা গেলে মাঝে মাঝে কথা বলতেন, উনি খুব বেশি ঘাড় ঘোরাতে পারতেন না তখন, কারণ এই সমস্যার জন্য, কিন্তু উনি আমাদের কথার উত্তর দিতেন, মজা করতেন, হাসতেন। কিন্তু আমরা যখন অলক্ষ্যে ওনাকে না জানিয়ে যেতাম, দেখতাম মহারাজ এক দৃষ্টে শ্রী শ্রী মায়ের দিকে তাকিয়াছেন। মায়ের পয়ে যে কি কথা হচ্ছে এবং সেই কথা যখন হচ্ছে তখন তার শারীরিক সামান্যতম কষ্ট নেই। পূর্বের পূর্বের যারা প্রেসিডেন্ট তাদের তো দেখেছি, কিন্তু এটা আমার একেবারে চোখে দেখা, নরেন্দ্রপুরে আমি দেখেছি মহারাজকে, এক অদ্ভুত এক অন্যতম আনন্দ নিয়ে তিনি আছেন। এবং এই আনন্দ নিয়ে আছেন বলেই এই যে সামান্য শারীরিক কষ্ট, সামান্য যে ব্যাধি, এটাকে অতিক্রম করে নিয়েছেন। ঠাকুরেরই যে এত কষ্ট তার মূল অর্থ হচ্ছে এই সুখ অসুখ দুঃখ কষ্ট রোগ যন্ত্রণা সব অবস্থাতে তাকে ডাকতে হবে। হিউম্যানিটি ইনফার্মিটি, শারীরিক কষ্টের ভেতরেও আমি ভগবানকে ডাকছি, সর্বাবস্থায় তাকে ডাকছি। যখন যে রূপে মাগো রাখিবে আমারে, সেই সে মঙ্গল যেন ভুলি না তোমায়। সুরেন্দর যখন এলেন, এসে তিনি বসে আছেন, শুনছেন ঠাকুর বলছেন যে সবাই বাঁদর ছানা হতে চায়। কেন বাঁদর ছানা হতে চায়? বিড়াল ছানা হলে কত ভালো হয়। বাঁদর ছানা, বাঁদর এমনি করলে কখনো মা তাকে ধরে, কখনো হাত দিয়ে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দেন, কিন্তু বিড়াল ছানা কখনো হাত এরকম করে তোলে না, সে মিউ মিউ করে ভগবানকে ডাকতে থাকে, মাকে ডাকতে থাকে। আমাদের এখানে স্কুলের কাছে একটা বিড়াল অনেকগুলো বাচ্চা দিয়েছিল, একটা মারাও গিয়েছে, কুকুরে মেরে দিয়েছে, কিন্তু আমি যখন স্কুলের দিকে যেতাম তখন দেখতাম সে বাচ্চা মিউ মিউ করে ডাকছে, আর আমার মহারাজের ঠাকুরের কথা মনে পড়তো। সেই বিড়াল ছানা এসে তার মাথাটিকে ধরে, সেই ঘাড়ের কাছটিকে ধরে তাকে তুলে কখনো ছাইয়ের গাদায় রাখছে, কখনো কয়লার উপর রাখছে, কখনো বাবুদের বিছানায় রাখছে। যেখানেই রাখুক না কেন সর্বাবস্থায় সে জানে সে এখানে আছে, সে ঠিক আছে। যখনই তার বিপদ হবে সে কাউকে ডাকে না, সে মিউ মিউ করে ভগবানকে স্মরণ করে। এই যে ঠাকুরের এই এত শারীরিক কষ্ট, তা সত্ত্বেও তিনি সর্বদা মা মা করছেন, এ দেখে তো লোক সাহস পাচ্ছে কিছু। এই খুব কষ্ট, আমাদের এক সাধু, তার গলায় ক্যান্সার হয়েছিল, আমাদের চেয়ে 2 বছরের জুনিয়র, তার গলায় ক্যান্সার হয়েছিল। বম্বে থেকে যখন ঘুরে এলো, যখন বম্বে থেকে জানিয়ে দিল আর কোনোভাবেই কোনো রকম কিছু করার দরকার করা যাচ্ছে না, তিনি ফিরে এলেন। শুধু যেহেতু তার ওই রকম ঘাটা বেরিয়ে গেছে, একটা এরকম ব্যান্ডেজ দিয়ে লাগানো আছে গলাতে, তার পক্ষে আর মেডিকেল সাপোর্ট ছাড়া থাকা সম্ভব নয়, তাই তাকে সেবা প্রতিষ্ঠানে একটি ওয়ার্ডের মধ্যে রাখানো হলো। তার সঙ্গে দেখা করতে গেছি, তিনি তখনও পড়াশোনা করছেন।
আর আমাকে যেতে খুব ফ্যাস ফ্যাস করে আমাকে দেখে খুব আনন্দ কথা বলে ফেলেছিলেন। না হলে দেখলাম উনি যা যা বলতে চাইছেন, একটা স্লেট আর পেন্সিল রাখা আছে, তিনি তাতে পুজো তিনি তাতে লিখে দিচ্ছেন। আমাদের একজন সাধু বর্তমানে তিনি আমেরিকায় আছেন, তাকে দেখতে গেছি, হার্নিয়া অপারেশন হয়েছে, হার্নিয়া অপারেশন হয়ে গেছে, কষ্ট হচ্ছে খুব, কিন্তু গিয়ে দেখলাম তিনি বুকের কাছে ব্রহ্মসূত্র রেখে পড়াশোনা করছেন। আমাদের আরেকজন সাধু ছিলেন শাস্ত্রানন্দজি, অদ্বৈত বেদান্তী, তিনি শেষ সময় অবধি, যখন তার শরীর যায় তার আগের মুহূর্ত অবধি শাস্ত্র পড়ে চলেছেন। তার খুব কষ্ট হচ্ছে, তাকে দেখে একজন জিজ্ঞেস করলেন, একজন কর্মী জিজ্ঞেস করলেন, মহারাজ খুব কষ্ট হচ্ছে, কিছু খাবেন? তিনি ঘাড় ঘুরিয়ে বললেন, এক কাপ কফি খাওয়াতে পারেন, এ বেশি দূরে না, আমাদের আরোগ্য ভবনের ঘটনা। তখন তিনি খুব স্ট্রং ব্ল্যাক কফি খেতেন, তাকে সঙ্গে সঙ্গে এক কাপ কফি এনে দেওয়া হলো। সেই কফিটা খেয়ে টেবিলের উপর কাপটা রেখে তিনি গ্রন্থটাকে বন্ধ করে আস্তে আস্তে খাটে শুয়ে পড়লেন এবং তার মহাসমাধি হয়ে গেল। এই জিনিস আমরা চোখে দেখেছি, তার যে অত ভয়ানক ক্যান্সার সেটাকে কখনো তার জন্য সামান্যতম কষ্ট পেতেও দেখিনি। রঙ্গনাথানন্দজি যখন শরীর চলে গেল, আমরা দাহ করার আগে স্নান করানো হচ্ছে, তখন দেখা গেল এখানে একটা প্যাড রয়েছে। আমরা জিজ্ঞেস করলাম ওখানে প্যাডটা কি জন্য, না ওখানে পারমানেন্ট চ্যানেল করা ছিল ডায়ালিসিস হওয়ার জন্য। অথচ মহারাজকে দেখে বোঝা যেত না, মহারাজ মজা করতেন, হাসতেন, দীক্ষা দিতেন, রোজকার নিজের কাজকর্ম করতেন, এমনকি মাঝে মাঝে ভলিবল খেলাও দেখতে যেতেন। আমরা দেখতাম মহারাজ আর হাত তুলে ভলিবল খেলতেন না। আগে যখন আমরা প্রথম দিকে দেখেছি মহারাজকে ভলিবল খেলতে দেখেছি, তখন তার বয়স প্রায় 80-এর ওপরে, তখনও ট্রেনিং সেন্টার ব্রহ্মচারীদের সঙ্গে তিনি ভলিবল খেলছেন, একেবারে সব পুরো খেলাটা নয়, খানিকটা 5 মিনিট 10 মিনিট খেলছেন। কিন্তু আমরা যখন ট্রেনিং সেন্টারে, তখন আর মহারাজার যেতেন রোজ ভলিবল খেলা দেখতে, যেহেতু প্রেসিডেন্ট হয়ে গেছেন প্রণামের সময় তাই সবসময় পেরে উঠতেন না, কিন্তু মাঝে সাঝে তিনি যেতেন, কিন্তু তিনি উৎসাহ দিতেন কিন্তু খেলতে পারতেন না, এত যন্ত্রণা এত কিছু কষ্ট সহ্য করেও সর্বদা ভগবানময় আছেন। আমরা তাদের সন্তান, ভুলে যাবেন না, আমরা তাদের সন্তান, আমাদেরও সেই আদর্শটাকে ধরে রাখতে হবে। আজ এই পর্যন্ত, এখানেই আমরা থামছি, শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা আপনাদের সঙ্গে দেখা হবে এর পরের অংশ পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকের এই পবিত্র দিনে আপনাদের কাছে প্রার্থনা, জগন্মাতার কাছে প্রার্থনা করুন যেন তিনি আমাদের শরীরে উপস্থিত হন এবং আমাদের মনের ভেতর যাবতীয় অপূর্ণতাকে সরিয়ে দিয়ে আমাদের পরিপূর্ণ করে তোলেন। আমরা যেন সত্যিকারের শ্রীরামকৃষ্ণের সন্তান হয়ে উঠতে পারি। ওম প্রণতানাম প্রসীদত্ব দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্য বাসিনামের ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।